আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামীকাল বৃহস্পতিবার তলব করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। আল কাদির ট্রাস্ট সংক্রান্ত জমির কাগজপত্র, ব্যাংক স্টেটমেন্ট সহ সব ধরনের নথি আনতেও নির্দেশ দিয়েছে এনএবি। নির্দেশ না মানা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। এদিকে সামরিক আইনে পিটিআইয়ের দাঙ্গাবাজ কর্মী সমর্থকদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে তিনি বলেন, বিক্ষোভ সহিংসতায় উস্কানিদাতারাও ছাড় পাবেন না। এই ঘোষণার মাধ্যমে পরোক্ষভাবে সেনাবাহিনীকে ক্ষমতা ব্যবহারের অনুমোদন দেওয়া হল। এদিকে ইমরান খানকে জামিনের নির্দেশ দেওয়া প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল ও অন্য বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে একটি ফাইল তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ। তাদের বিরুদ্ধে কথিত অসদ আচরণের বিষয়টি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে জানাতে অভিযোগ প্রস্তুত ও দায়েরে 5 সদস্যের সংসদীয় কমিটি গঠন করা হবে। Arriving at court amidst tight security and a charged atmosphere, Imran Khan